নমস্কার বন্ধুরা, চ্যানেল অ্যাস্থেটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ত্রিদীপ। ভিডিওটির শিরোনাম থেকে ইতিমধ্যে অনুমান করতে পেরেছেন আসলে কি বিষয়ের উপর আমরা কথা বলতে চলেছি। আঁকা কেন বাচ্চাদের গড়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি এবং শিশু শিক্ষার এক অবিচ্ছেদ্য অঙ্গ, এটি আসলে একটি বিস্তৃত বিষয়। আমরা এই ভিডিওতে তার কেবল সাতটি কারণ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আপনার বাড়িতে কি বাচ্চা রয়েছে আর তাকে কি আঁকার কোনো কাজে ব্যস্ত রাখছেন আপনি? যদি হ্যাঁ, তবে এই ভিডিওটি দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি। আর যদি না, তবে তো এই ভিডিওটি দেখা আপনার জন্য আরও বেশি জরুরি। কেন, আসুন জানি। তার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম এলেন, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। কারণ শিশু শিল্প এবং শিল্পজগতের বিভিন্ন দিকের উপর আলোকপাত করে দর্শকদের উদ্বুদ্ধ করাই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য। তাই সঙ্গে থাকুন এবং আমাদের উৎসাহিত করুন। আসুন দেখি শিশু শিল্প বাচ্চাদের গড়ে ওঠার জন্য কেন অত্যন্ত জরুরি। Aesthetics, a complete art channel. আপনি কি কখনো বাচ্চাদের আঁকার কাগজ, পেন্সিল, ক্রেয়ন্স, একটু জল রং এসব দিয়ে ওদের নিজের ইচ্ছে মতো কিছু আঁকতে দিয়েছেন? আর লক্ষ্য করেছেন ওরা কি করছে? লক্ষ্য করলে দেখবেন কিভাবে ওদের আঙুলগুলো ব্যস্ত হয়ে উঠছে, একেবারে গতিময়তায়, আবেগে, অনুভূতিতে। কেউ হয়তো আঙুলের ছাপে ভরিয়ে তুলছে, আবার কেউ হয়তো হিজিবিজি এঁকে ছাপিয়ে ফেলছে পুরো কাগজটি। তবে যে যাই করুক, ওই ছোট্ট ছোট্ট মুখগুলোর অভিব্যক্তিগুলো দেখার মতো তখন, যেন একেবারে বিভোর হয়ে হারিয়ে যাচ্ছে ওরা রেখাগুলোর শিরায়, উপশিরায়। এটাই হচ্ছে সৃষ্টিশীলতার প্রাথমিক প্রক্রিয়া, অভিব্যক্তির প্রকাশ, সাবলীল, আনন্দে ভরপুর একটি অবস্থা। আমাদের সবারই একটি ধারণা আছে যে আঁকা বাচ্চাদের জন্য জরুরি, আর ধারণাটি আরও জোর পায় যখন আমরা ওদের বিভোর হয়ে আঁকতে দেখি, আর সেই থেকে ওদের আঁকা শেখাবার তাগিদ অনুভব করি। তবে তা করার আগে আসুন জেনে বাচ্চাদের আঁকার জগৎটা কি, আর এই শিক্ষা কেন এবং কিভাবে দেওয়া উচিত, আর আপনি কি করতে পারেন এই ক্ষেত্রে। এই ভিডিওটিতে আমরা তারই কেবল সাতটি কারণ নিয়ে আলোচনা করছি। এক, আঁকা বাচ্চাদের ভাব প্রকাশে সাহায্য করে ভাষারই মতো। যদি আপনি বাচ্চাদের নিজের মতো করে আঁকতে দিন, ওরা নিজের মতো করে নিজের ভাব প্রকাশ করার চেষ্টা করে, তার ফলে এক বিশেষ দক্ষতা তৈরি হয়। সাথে মস্তিষ্কের ডান দিকটি তো উন্নত হয়ই, চিন্তাভাবনা করার অন্যান্য ক্ষমতাও বাড়ে। আঁকা ঠিক সেভাবে কাজ করে যেভাবে আমাদের ভাষা কাজ করে বা আমাদের নিঃশ্বাস প্রশ্বাস কাজ করে। আঁকা হচ্ছে মানবজাতির এক আদিম প্রবৃত্তি, এই জন্য বাচ্চারা স্বভাবতই আঁকতে ভালোবাসে। তাই ইচ্ছে মতো আঁকা হচ্ছে এক মানবিক প্রক্রিয়া। দুই, আঁকার কাজকর্ম থেকে বাচ্চারা জীবন গড়ার দক্ষতা শিখে। বাচ্চাদের আঁকাকে আপাত দৃষ্টিতে নেহাতি বাচ্চামো বা খেলাধুলা মনে হতে পারে, যদিও এক অর্থে তাই, কিন্তু এই খেলাধুলার ফাঁকে ফাঁকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার আমার অলক্ষেই ওরা আসলে শিখে নেয় জীবন গড়ার মন্ত্র। তাই ওদের কাজের প্রশংসা করুন, উৎসাহ দিন, সৃজনশীলতাকে বাহবা দিন। অযথা আঁকার পারফেকশন বা গ্রামারের জটিলতায় যাওয়ার সময় এটা নয়। চিত্রশিল্পী নাই বা হলো, নিপুণ জীবনশিল্পী হয়ে গড়ে উঠুক, এটাই হোক আমাদের প্রাথমিক চিন্তা। তিন, আঁকা যোগাযোগের ক্ষমতা বাড়ায়। যখন একটি বাচ্চা ছবি আঁকছে বা একটি মানুষের আকৃতি আঁকছে, আসলে সে দৃশ্যত এক ধরনের যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে। হয়তোবা সে স্কুলের বা বাড়ির কোনো বিশেষ অভিজ্ঞতার কথা বলতে চাইছে তার ছবির মাধ্যমে। ওই ঘুরপাক খাওয়া রেখা ও রঙের মাধ্যমে হয়তোবা সে বলতে চাইছে কোনো দুঃখের কথা বা কোনো আনন্দের কথা। আর এভাবেই ছবিতে কথা বলার চেষ্টা করতে করতে সে রপ্ত করে নেয় যেসব কথা মুখে বলা যায় না, সেসব কথা কীভাবে ছবির মাধ্যমে বলতে হয় সেই ক্ষমতা। চার, সমস্যা সমাধান করার ক্ষমতা বাড়ায় ছবি আঁকা। যখন বাচ্চারা নিজের ইচ্ছায় ছবি আঁকে, ওরা কল্পনার জগতে ভেসে বেড়ায়, ভাবনাকে রূপ দেবার চেষ্টা করে, কখনো পেরে ওঠে, কখনো পারে না। আর এই পারা না পারার মাঝখানে চলতে থাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া, একেবারে বৈজ্ঞানিকের মতো।
তারপর খুঁজে পায় সমাধান সূত্র। এভাবে আঁকার মধ্য দিয়ে ওরা অনুমান করতেও শেখে, আর সমস্যার সমাধান করতে গিয়ে বুঝতে পারে যে একই সমস্যার সমাধান বিভিন্ন উপায়ে হতে পারে। তাই চাপিয়ে দেওয়া নিয়মের বিপরীতে যদি ওদের স্বাধীনভাবে আঁকতে দেওয়া যায়, ওরা তখন নিজেদের মস্তিষ্ক ব্যবহার করা শুরু করে, খুঁজতে শুরু করে কি, কেন, কিভাবে হয়, এই সমস্ত প্রশ্নের উত্তর। ধীরে ধীরে আঁকার রং, পেন্সিল, এই সমস্ত জিনিসের ব্যবহার করতে সাবলীল হয়ে ওঠে, আঁকার সমস্যাগুলোর সমাধান খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে, আর বের করে আনে সমস্যা সমাধানের উপায়। ৫. আঁকা বাচ্চাদের আবেগিক ও মানবিক বোধ শক্তি বাড়ায়। যদি বাচ্চাদের দলবদ্ধভাবে আঁকতে দেওয়া যায়, তবে ওরা খুব দ্রুত নিজেদের উপর নিয়ন্ত্রণ করা শেখে, প্রয়োজনে একে অপরকে সাহায্যের হাত এগিয়ে দেয়, পেন্সিল, ক্রেয়ন্স, আঁকার বিভিন্ন সাজ সরঞ্জামের আদান প্রদান হয় নিজেদের মধ্যে, একে অপরের প্রয়োজন সম্বন্ধে ওয়াকিবহাল হয়, আর এভাবেই ধীরে ধীরে ভেতরে মানবিক গুণগুলো জাগতে শুরু করে। সব মিলে এক ধরনের ইতিবাচক জাগৃতি আসে বাচ্চাদের মননে, চিন্তনে। ৬. খুব সূক্ষ্মভাবে শারীরিক অঙ্গ চালনার ক্ষমতা বাড়ায় ছবি আঁকা। ছবি আঁকতে আঁকতে ওরা আয়ত্ত করে ফেলে কিভাবে আলতো হাতে পেন্সিল ধরতে হয়, ক্রেয়ন্স ধরতে হয়, কিভাবে কতটা চাপ দিলে যতটুকু দাগ চাইছে সেটুকু পাওয়া যায়, রংটা হালকা বা গাঢ় হয়, পেন্সিল চাছার সময় কতটুকু ঘোরালে পেন্সিল কতটুকু চোখা হবে, এই সমস্ত কিছু শেখায় ছবি আঁকা। ৭. ছবি আঁকা বাচ্চাদের অভিব্যক্তির প্রকাশ ও সৃজনশীলতা বাড়ায়। ছবিতে বাচ্চারা ভাব প্রকাশ করে একেবারে মৌলিক স্তরে। অনেক ক্ষেত্রেই ওদের আঁকা পুরোপুরিভাবে ভাবেরই প্রকাশ হয়ে থাকে। এভাবেই আঁকা ওদের ভাব ও আবেগের সাথে পরিচয় করিয়ে দেয়। ওদের আঁকা নিয়ে প্রশ্ন করলে ওদের মুখ থেকেই আমরা ওদের ভাবাবেগের অর্থপূর্ণ হদিশ পেয়ে যাই। আঁকার চর্চা ওদের সৃজনশীলতাকে অনেক সজীব করে তুলতে পারে। সেই জন্য চাই উন্মুক্ত চিন্তা, পরীক্ষা নিরীক্ষা ও বিশ্লেষণ করতে পারার পরিবেশ সৃষ্টি করে দেওয়া। শিল্প হচ্ছে একটি প্রক্রিয়ার নাম, এ কোনো বস্তু নয়। বাচ্চাদের আঁকা নাই বা হল কোনো উচ্চগুণ সম্পন্ন শিল্পকর্ম, আঁকার এই প্রক্রিয়াটিই তো অমূল্য। আপনি হয়তো চাইছেন আপনার বাচ্চাটি আঁকায় একেবারে পটু হয়ে উঠুক, প্রতিযোগিতায় পুরস্কৃত হোক। তবে আপনাকে একটু ভাবতে হবে, প্রতিযোগিতার পুরস্কার সফলতার মাপকাঠি নয়, সফলতা ওদের বিকাশে, আঁকতে আঁকতে শেখা জীবনবোধে, পরীক্ষা নিরীক্ষায়, আবিষ্কার করার ক্ষমতায়, এইসব হচ্ছে সফলতা, যার মূল্য অপরিসীম। সুতরাং বন্ধুরা, শিশুদের আঁকার এই সম্পূর্ণ ধারণাটির উপর একটু ভাববার অবকাশ আছে, প্রয়োজন আছে একটু খুঁটিয়ে দেখবার যে আপনি কখনো ভেবেছেন এ নিয়ে, আপনার বাচ্চাটি কি আঁকা শেখার ক্ষেত্রে এই অনুকূল পরিবেশ পাচ্ছে, আপনি আপনার বাচ্চাকে আঁকা শেখাচ্ছেন কেন, নিখুঁতভাবে আঁকতে শিখতে, প্রতিযোগিতায় পুরস্কার জিততে, ওর জীবন গড়ায় সাহায্য করতে, নাকি সবাই শেখাচ্ছে তাই আপনিও শেখাচ্ছেন এই জন্য? আপনার মতামত নিজের কমেন্ট বক্সে লিখুন। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শিল্পজগৎ সম্বন্ধে দর্শকদের উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য। ভালো থাকবেন, নমস্কার।